हेलो अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल महजाबीन रैसा ब्लॉग्स। और आज के आपके खुबी स्पेशल एक रेसिपी अपन साथेर करते एकदम होटेल स्टाइले मोगलाई परोटा अपन साथेर करब। अवश्य पुरोटा भिडियो देखें। और ये हमें काँचामरीचगुलो छोटो छोटो कर पाली कर केटे नहीं निल बेशी कर पेज कुछी ये बेशी कर पेजटा के कुचि कर केटे निल निल रेगुलर ये रान्ना करा सोयाबीन तेल और ये नहीं निलाम एखाने आमी एकटू गरम मसला और जीरा के एकसाथे एड कर नहीं निलाम दुईटा डिम और ये दुई कप परिमाण मयदा एखाने नहीं निसी और एखाने मयदाटाके आमी खूब भालो करे मयान करब। और ये एखे हमें दिए दिल सामान्य परिमाण लवण एम भलोक ये रेगुलर रान्ना करा सोयाबीन तेलटा के एड कर मयदाटार साथ नहीं तरह खूब भलोक मायन करब और अवश्य एकटू समय खूब भलोक ये मायन करते हैं तो मोगलाई परोटागुलो एकदम रेस्टुरेंटर मत खूब मजादार हो। ये हमें क्यों मायान करते अवश्य फलो करबें वीडियो। ये जख देखें जो मायान करते करते अपन आटागुलू ठीक ये चाप दिले मुठ कर लेदम ए रकम है तक ही बुझते पर आपन ये मजाटा खूब भलोक मायान करा गे। और अवश्य मोगलाई परोटाटा आटा दिए बनाना जाए तब मजाटा अपनारा ने चेष्टा करबें তাহলে আপনাদের মগলাই পরোটাটা অনেকটা বেশি পারফেক্ট হবে। এই যে খুব ভালো করে আমার ময়ান করা হয়ে গেছে। এই যে এখন আমি সামান্য পরিমাণ হালকা গরম পানি এখানে অ্যাড করে নেব। এই যে আমি অল্প অল্প করে পানি এখানে অ্যাড করে করে এখন এটাকে ভালো করে ময়ান করব। और अवश्य अपनारा एक हल्का गरम पानीटा नवार चेष्टा करबें और सम्पूर्ण पानी कख एक बारे ढेले देवें ना अल्प अल्प को मिक्स करबें और पानी अल्प अल्प को ये मशाबें। ये हमार मयदाटा खूब भलोक मायन करा गेटे रेस्टे रेखे देव 10 मिनिटर जो और मयदाटा एखन दिए रेस्ट नीते नीते 10 मिनिटर जो रेस्टे रेखे दीसी और ये पाखी दिए एखन मोगलाइर भरे पुरटा के रेडी करे निच्छी। सबार प्रथम आमी प्याजगुलो के ढेले दिलाम बाटिर मध्य तारपर दिए दीची काँचामरीच कुचिगुलो और दिए दीची ये मसलागुलो ये एक काटा चामचर सहाज्ये एखन आमी खूब भालो करे मसलागुलोर साथे पेंयाज आर काँचामरीचटाके भालोभावे मिक्स करे निच्छी। আর এই যে আমার মশলার সাথে এখন ভালোভাবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে মিক্স করা হয়ে গেছে। আর অবশ্যই ভালো করে আপনারা বেশি করে হাত দিয়ে মুততে যাবেন না, তাহলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে, মোগলাইগুলো ভালো হবে না। আর এই যে এখন আমি ডিমগুলোকে পেটিয়ে নিচ্ছি। আমি এখানে দুইটা মোগলাই বানাবো, সেজন্য দুইটা মোগলাইয়ের জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে নিছি। আপনাদের যতটুকু লাগে ঠিক ততটুকুই আপনারা নিয়ে নেবেন। এই যে আমার ডিমটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আর এই পাকে আমার এখন এই যে ব্যাটারটাও রেডি হয়ে গেছে মোগলাইয়ের জন্য। এখন আমি এখন আরেকটু ভালোভাবে এটাকে মতে নেব। এই যে এখন আমি ভালো করে ময়দাটাকে আরেকটু মতে নিচ্ছি। এই এখন আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি মোট 4টা লেচি কেটে নিব। আমি এখানে
এজে চারটা লিচি কেটে নেওয়া আমার হয়ে গেছে। আর এই যে আমি দুইটা এখন এখানে ব্যবহার করব মগলাইয়ের জন্য, আর দুইটা রেখে দেব, এটা পরে আমি এটা দিয়ে পরোটা তৈরি করে নিতে পারবো। আমি বেশি করে এই যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পাইপেনের মধ্যে, আর অবশ্যই মোগলাই পরোটা ডুবো তেলের মধ্যে ভাজতে হবে, সেজন্য বেশি করে তেলটা দিতে হবে। এই যে আমি মোগলাইয়ের জন্য এখন একটা এখানে বড় করে রুটি তৈরি করে নিব, আর রুটিটা অবশ্যই একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। এই যে আমি রুটিটা খুব বড় করে তৈরি করে নিছি, আর অবশ্যই দেখেন যে রুটিটা একটু পাতলা করে তৈরি করতে হবে, আবার একদম বেশি পাতলা না যেন ছিঁড়ে যায়, একটু মিডিয়ামের মধ্যে রুটিটাকে রাখতে হবে। এই যে আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভিতরে ডিমটা দেব। এই যে এখন আমি অল্প অল্প করে ভিতরে ডিমটাকে দিয়ে দিচ্ছি, আর অবশ্যই মাঝখানে ডিমটাকে দেওয়ার চেষ্টা করবেন। এই যে প্রথমে দুই সেট থেকে আমি ভেঙে নিচ্ছি, এই যে ঠিক একইভাবে আপনারাও এইভাবে চেষ্টা করবেন, তাহলে অবশ্যই পারফেক্ট হবে আপনাদের মোগলাইগুলোও। আর এর তারপর একটু কোনাগুলোকে এই যে হাতের আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে চেপে দেবেন। এই যে আমার মোগলাইটা একদম তৈরি করা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আর ঠিক একই প্রসেসে আমি আরেকটা মোগলাই বানিয়ে নেব। এই যে এখন আমি তেল গরম করে নিচ্ছি, আর তেলের মধ্যে আমি মোগলাইটাকে দিয়ে দিলাম। আর অবশ্যই চুলার হিটটাকে একদম একটু লো হিটে করে রাখতে হবে, তা না হলে উপরের পিঠটা হয়ে যাবে আর ভেতরে ডিমটা কাঁচা থেকে যাবে। আর যে পিঠটা আমরা ভাজ দিয়েছি ওই পিঠটাকে অবশ্যই নিচের দিকে দিতে হবে, তা না হলে মোগলাইগুলো খুলে যাবে। এই যে আমি এখন মোগলাইটাকে আরেকটা পিঠ উল্টিয়ে দিলাম, আর দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে আমার মোগলাইটার মধ্যে, ঠিক একদম রেস্টুরেন্টের মোগলাইটা যেরকম তৈরি হয়। এই যে আমার প্রথম মোগলাইটা হয়ে গেছে, এখন আমি মোগলাইটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মোগলাইটা। আর ঠিক একই প্রসেসে আরেকটা মোগলাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বানানোর যাতে সুবিধা হয় সেজন্য। এই যে আমি আরেকটা রুটি খুব বড় করে পাতলা করে তৈরি করে নিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের পুরটাকে। এই যে একই প্রসেসে আমি আরেকটি মোগলাইকে ভাজ দিয়ে নিলাম। এখন আবার আমি একটু এই যে কোনাগুলোকে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ডিমের পুরটা বের হয়ে না যায়। এই যে এখন আমি আরেকটা মোগলাই ভেজে নিচ্ছি।
আর অবশ্যই আপনারা ভাজ দেওয়া পিঠটাকে তেলের নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মোগলাইটা অনেক ভালো হবে আর ডিমের পুরটা কখনোই বের হয়ে যাবে না। এটা হচ্ছে আসলে একটা স্পেশাল টিপস, নাহলে আপনাদের মোগলাইয়ের ভিতরের পুরটা বের হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এই যে আমার এই মোগলাইটা দেখুন কতটা ফুলে গেছে, একদম নিজে থেকে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি এই পিঠটাকে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি, আর অবশ্যই সাবধানে আপনারা উল্টানোর চেষ্টা করবেন, কারণ গায়ের মধ্যে আবার তেল আসার সম্ভাবনা থাকে যদি আপনারা জোর করে ইয়ে করেন তাহলে। এই যে আমার এই মোগলাইটাও এখন হয়ে গেছে, এখন আমি মোগলাইটাকে তুলে নিচ্ছি প্লেটে। এই যে এখন আমি আপনাদেরকে মোগলাইগুলো কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আমার মোগলাইগুলো। আমি একটু কেটে পিস করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার এই যে একটা পিস মোগলাই আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি যে মোগলাইটা একদম ভিতরে কোনো কাঁচা অংশ নেই, খুব ভালোভাবে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। আর এই যে এখন আমরা সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি মোগলাই গুলোকে, আর অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো হবে আপনাদের মোগলাইগুলো। আর অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা আমাকে সাপোর্ট দিলে আমি ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।